আসসালামু আলাইকুম। যারা ফেসবুক করছেন, ইউটিউবিং করছেন, যারা ব্লগিং করছেন, যারা ইউটিউবে বিরাট বিরাট ভিডিও বানাচ্ছেন এবং যারা ফেসবুক থেকে টাকা কামানোর জন্য স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না, তাদের জন্য সুযোগ নিয়ে এসেছে ফেসবুকে বিভিন্ন পেজ। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন পেজ থেকে কিন্তু বলা হচ্ছে তাদের রেডিমেডকৃত ভিডিও, অর্থাৎ তাদের রেডিমেডকৃত ভিডিওগুলো আপনি শেয়ার করে, পোস্ট করে, আপনি তাদের ভিডিওগুলো রিলসে আপলোড করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা কে করছে? এটা বলছে বিভিন্ন পেজ। বন্ধুরা, যারা পারছেন না নিজেরা ভিডিও তৈরি করতে, যারা পারছেন না নিজেদের মেধা নেই, অর্থাৎ এই যে অনলাইন জগতে ব্লগিং করতে আসছে কিছু অটিস্টিক ব্যক্তি যারা অনলাইন জগতে না জেনে না শুনে আপনার ব্লগিং করতে আসছে, তাদের জন্য এই সুযোগটা নিয়ে এসেছে আরেকটি অটিস্টিক পেজ। বন্ধুরা, সাবধান সাবধান হয়ে যান, এদের মতো টাউট বাটপার চিটিংদের খপ্পরে পড়বেন না। এরা অ্যাডভার্টাইজিং করছে প্রায় বিশ হাজার কন্টেন্ট আপনার কাছে মাত্র 299 টাকায় বিক্রি করবে। চিন্তা করেন কত বড় ফাউলের ফাউল হতে পারে এরা, কত বড় ননসেন্স টাইপের লোক হতে পারে যারা এই যে মানুষকে বোকা বানানোর জন্য, মানুষকে বোকা বানিয়ে যারা ইনকাম করার জন্য এই অনলাইন জগৎটাতে ফাঁদ ফেঁদে বসে আছে। বন্ধুরা, সাবধান হয়ে যান, পরে যদি কেউ দোকায় পড়ে নিজে টাকা পয়সা লস করেন, আমার দোষ কেউ দিতে পারবেন না। আমার দায়িত্ব আপনাদেরকে সাবধান করে দেয়া, আমি সাবধান করে দিচ্ছি। সো আমার কথা শোনার পরেও যদি কেউ এই জাতীয় সিটিং পেজের ফান্দে পড়েন, এই যে অনেকেই বলে আপনার পেজে ওয়াচ টাইম এনে দিবে, আপনাকে গ্রো করে দিবে, আপনার পেজে ফলোয়ার এনে দিবে, আসলে ভাই একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি আপনার অরিজিনাল অর্গানিক ফলোয়ার না আসে, আপনার এই পেজের কোনো দাম হবে না। ওয়াচ টাইম কোনো ওয়েবসাইট কোনো সিস্টেমে যদি আপনি ওয়াচ টাইম পূর্ণ করেন, আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ কখনোই মনিটাইজ দিবে না। এই জিনিসগুলি আপনাকে মাথায় রাখতে হবে। যারা এগুলি মাথায় না রেখে নতুন নতুন আর্টসেন ব্লগিং করবেন না জেনে, ফেসবুকের ক্রাইটেরিয়াগুলি না জেনে, সিটিং বাটপারদের খপ্পরে পড়ে যারা নিজেদের অর্থগুলি দিচ্ছেন, আপনারা ভুল করছেন। আপনি প্রমোট করতে পারেন, প্রমোট এটা ফেসবুকের স্বীকৃত একটা বিষয়, আপনি চাইলে আপনার পেজ থেকে আপনি প্রমোট করতে পারেন। যদি আপনি প্রমোট করে আপনার পেজকে হাইলাইটস করতে চান, সেটা আলাদা বিষয়, আপনি প্রমোট করেন। বাট কোনো ওয়েবসাইট থেকে টাকা দিয়ে আপনি ফলোয়ার কিনবেন, ওয়াচ টাইম কিনবেন, সেটা দিয়ে কিন্তু আপনার পেজকে কখনও মনিটাইজ দিবে না। এবং সেই পেজ থেকে এই যে যারা ভুলি উড়াচ্ছে লাখ লাখ টাকা ইনকাম, ভাই লাখ লাখ টাকা ইনকাম সবার দ্বারা সম্ভব না, সবাই করতে পারবে না। এই যে আমি কি পারছি না, তবে হ্যাঁ চেষ্টা করছি, তবে আমি অর্গানিকভাবে কাজ করার চেষ্টা করতেছি। আপনাদেরকেও আমি আহ্বান করব, আপনারা নিজের মেধা নিজের যোগ্যতা খাটিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করেন, এক সময় ফেসবুক থেকে ইউটিউব থেকে ভালো কিছু পাবেন। তবে এই যে সিটিং বাটপার টাউট এদের খপ্পরে পড়ে কখনো লোভনীয় অপারে পড়ে নিজের টাকাটাও দিবেন না, আপনার পেজটা কখনো আপনি মনিটাইজ পাবেন না। কারণ আপনাকে বুঝতে হবে একটা কন্টেন্ট যখন আপনি ইউজ করছেন, সে আরেকজনের কাছেও বিক্রি করবে বলতেছে, কত বড় চিটিং বলুন তো। সো এই চিটিংদের থেকে আপনারা দূরে থাকেন, আপনার নিজের বুদ্ধিদীপ্ত কৌশলে সৃজনশীলতা দিয়ে আপনারা এক একটা ভিডিও তৈরি করেন, ইনশাল্লাহ এক সময় আপনি ভালো কিছু করতে পারবেন। আর ফেসবুক থেকে যে ইনকাম করে আমাদেরকে চলতে হবে এমন ধ্যান ধারণা আমাদেরকে মাথায় রাখা চলবে না। ফেসবুক থেকে এটা হলো আপনি যদি ইনকাম করতে চান, এটা বাড়তি ইনকাম, তবে এটা থেকে যে আপনি ইনকাম করে ফ্যামিলি চালাবেন, এটা ধ্যান ধারণা ভুল। এটা যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে তারা প্রতিষ্ঠিত, আপনি আর আমি একদিনে পারবো না। সো এটার পিছনে শ্রম দিতে হবে, ঘাম দিতে হবে। বন্ধুরা ভালো থাকবেন, সিটিংদের থেকে দূরে থাকবেন, কামাল কেস ব্লগের সাথে থাকবেন।